হেই প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা জানবো আপনাদের হাতে থাকা জন্ম নিবন্ধনটি কি অনলাইনে করা আছে কি না, যদি থাকে সেটাও জানতে পারবেন, আর না থাকলে সেটাও জানতে পারবেন, এবং না থাকলে কিভাবে অনলাইন করবেন সেটিও জানতে পারবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। অলরাইট বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে আমাদের জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কি না সেটি চেক করতে পারি। তো এর জন্য প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে আসব। চলে আসার পর আমরা আমাদের সার্চ বক্সে লিখব ই ভেরিফাই, ভি ই ভেরিফাই, BDRIS। এই আপনাদের সুবিধার্থে লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন। তারপর আমরা সিম্পলি সার্চ করব। সার্চ করার পর আমাদের প্রথমেই এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। তো আমরা এই ওয়েবসাইটটিতে চলে আসব। তো ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দিবেন, বেশি কথা না বলে আপনাদের উপকার করার চেষ্টা করছি, আশা করি লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। তো তারপর এখানে আপনাদের এরকম একটি ফর্ম আসবে। তো এখানে আপনাদের দিতে হবে আপনাদের যে জন্ম নিবন্ধনের নাম্বার, সেই নাম্বারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অবশ্যই এই নাম্বারটি 17 ডিজিটের হতে হবে, যদি 16 ডিজিট হয় তাহলে কিন্তু হবে না। আর এই জায়গাতে দিতে হবে আপনাদের জন্মসাল, আর এই জায়গাতে দিতে হবে আপনাদের এই ক্যাপিটাটা সলভ দেবেন। এখানে বলা হয়েছে 59 থেকে 16 বাদ দিতে হবে, ওটা অনেক সময় যোগ করতে বলে, বিয়োগ করতে বলে। তো আপনারা এইটা করে এখানে দিয়ে দিবেন। তো আমি সিম্পলি এগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, এইখানে কিন্তু আপনাদের প্রথমেই বছর, তারপরে মাস এবং তারপর দিন দিতে হবে, এখানে উল্লেখ করে দেওয়াই আছে। আর এখানে আমার যে অ্যান্সারটি হয়েছে সেটা ক্যালকুলেটর ইউজ করে আমি দেখলাম 43 আমি দিয়ে দিয়েছি। আমি এইখানে দিয়ে দিয়েছি জন্ম নিবন্ধন নাম্বার এবং এখানে আমার বয়স, আগে বছর, তারপর মাস, তারপরে হচ্ছে দিন, এবং এখানে দিয়েছি ক্যাপিটাটের সলভ। এগুলো দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট সিম্পলি এই সার্চ এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যদি জন্ম নিবন্ধনটি অনলাইন করা থাকে তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন, যেহেতু আমারটি অনলাইন করা আছে তাই এখানে আমার সব কিছু দেখাচ্ছে। আর যদি করা না থাকতো তাহলে কিন্তু এখানে কিছুই দেখাতো না, কোনো কিচ্ছু শো করতো না। আর পাশাপাশি আপনারা আরও একটি জিনিস দেখতে পারেন, এটা যদি ইংরেজিতে করা থাকতো তাহলে এই পাশে বাংলা নামের পাশাপাশি ইংরেজিতেও নাম থাকতো। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবেই এগুলো চেক করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, একটি লাইক করবেন, আর প্রতিনিয়ত এই ধরনের উপকারী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে